ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের এই শরীয়তপুরের বালঙ্গের অসহায় মানুষকে, কিনাসার পাড়ের মানুষকে এই দুর্ভোগ থেকে যে রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সংসদ সদস্য ইকবাল হোসেন উপর নেতৃত্বে তার নিজস্ব কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের বঙ্গবন্ধুর মুরাল চত্বরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইকবাল হোসেন অপু বলেন, শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 12 অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির অনুমোদন হয়েছে। আমরা শেখ হাসিনার দয়ার বদৌলতে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেতে যাচ্ছি। এই অনুমোদন পাওয়ার আমরা শরীয়তপুরবাসী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক মোজাফফর হোসেন জমাদ্দার, জেলা আওয়ামী লীগের সদস্য ও জজ কোর্টে জিপি আলমগীর হোসেন মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কণ্ঠশিল্পী সাফিনা ইয়াসমিন, সদর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ বাচ্চু ব্যাপারী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সর্দার সহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব্য মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য আমরা আজকে এখানে হাজির হয়েছিলাম। প্রিয় বন্ধু আমার, আমরা আসলে কি ভাষায় কি দিয়ে কৃতজ্ঞতা জানাবো তা আমার জানা নেই। আমরা এত কৃতজ্ঞ এই শরীয়তপুরের মানুষ, এই শরীয়তপুরের 10 লক্ষ মানুষ, আমরা চিরদিন মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের মন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে কি দিয়ে যে অভিনন্দন জানাবো, কি দিয়ে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো তা আমি জানি না। আজকে বাংলাদেশে এটা আমাদের জন্য আনন্দের এবং গৌরবের, শরীয়তপুরের মানুষের, এই শরীয়তপুরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদেরকে তিনি প্রধানমন্ত্রী